হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও আগের থেকে এখন একটু ভালো আছি। আর আমি এখন চলে আসলাম আমাদের বাড়ির পাশে যে সুপার মলটা আছে ওইখানে। আমি এখান থেকে আলু আর চিকেন নিতে এসেছি, এখন আলুটা নিয়ে নিচ্ছি। এখানে লাল আলু আর সাদা আলু দুইটাই পাওয়া যায়, তবে আমার কাছে লাল আলুটাই ভালো লাগে, আর এর জন্যই আমি লাল আলুটা নিয়ে যাই। আলু নেওয়া হয়ে গেছে, এবার চলুন যাই চিকেনটা নিয়ে নিই। আলু আর চিকেন দুইটাই নেওয়া হয়ে গেছে, এবার চলুন যাই বাড়িতে। বাড়িতে চলে আসলাম, এবার রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, তাহলে চলুন আপনারা সবাই আমার সাথেই থাকুন। আজকে শুধুই চিকেন রান্না করব, আর চিকেন রান্না করার জন্য এখন আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আমি সবগুলো চিকেনের টুকরো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এবার আমি চামড়াটা ফেলে দেব। এই চিকেনের চামড়াগুলো আমার একদম ভালো লাগে না, আর এই চিকেনের চামড়ার মধ্যে প্রচণ্ড চর্বি আছে, এই জন্য আরও বেশি ভালো লাগে না। এবার আমি চিকেনটা ছোট ছোট করে কেটে নেব। আমার কাছে খুবই ভালো লাগে চিকেনের পিসগুলো যদি একটু ছোট ছোট হয়। আমার কাছে মনে হয় চিকেনের পিসগুলো যদি একটু ছোট হয় তাহলে খেতে বেশি ভালো লাগে, তাহলে চিকেনের মধ্যে খুব সুন্দর মশলাটাও যায়, এই জন্যই মনে হয় বেশি ভালো লাগে। তো গল্প করতে করতে আমার এদিকে মাংস কাটা হয়ে গেছে, এবার মাংসটা আমি ধুয়ে নিয়ে নেব। মাংসটা ধোয়ার আপনাদেরকে দেখালাম না, মাংস ধুয়ে নিয়েছি আমি। আর এইবার চলে আসছি এখানে চিকেন রান্না করার জন্য, এখানে আমি আলু কেটে নিচ্ছি। আলু আমার সবসময় ভালো লাগে, সব তরকারির মধ্যেই আমার আলু খেতে ভালো লাগে, খাসির মাংস মুরগির মাংস দুইটার মধ্যেই আমার এই আলু ভালো লাগে। যাই হোক, আমার আলু কাটা হয়ে গেছে, আলুটাও ধুয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল, তেলটা গরম হলে দিয়ে দিব আলুগুলো। আর এই আলুর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর এই দেখুন আমার আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি নামিয়ে নেব একটা বাটির মধ্যে। আমার আলুগুলো নামানো হয়ে গেছে, এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব কয়েকটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচির একটু বেশি দিয়েছি এখানে, আমি মাংসের তরকারির মধ্যে পেঁয়াজ বাটা দেবো না, এই জন্য এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি। আর আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, এখানে আমি মাংসটা অনেক ভালো করে কষিয়ে নিতে পারবো, এই জন্য এই কড়াইটাই ব্যবহার করছি এখন। আর এখানে এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচামরিচ বাটা। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দিয়েছি, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। এবার আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি, আর সাথে দিয়েছি অল্প একটু জল, জলটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আজকে এইভাবে রান্না করছি, তবে আমি বেশিরভাগ সময় চিকেনের মধ্যে সব মশলা মাখিয়ে রেখে কিছুক্ষণ ম্যারিনেট করে তারপরে রান্না করি, দুইটাই খেতে খুব ভালো লাগে। আর এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে নেব। আর আমি আজকে মুরগির মাংসটা রান্না করছি কাঁচামরিচ বাটা দিয়েই, আর আমি এখানে যে মরিচের গুঁড়োটা ইউজ করেছি সেটা কাশ্মীরি মরিচের গুঁড়া, শুধু কালারের জন্য, জাল হওয়ার জন্য না। আর আমার কাঁচামরিচ বাটা দিয়ে মাংস তরকারি খুবই ভালো লাগে, এই জন্যই আমি চিকেন রান্না করলে একটু কাঁচামরিচ বাটা দিই, খেতে খুবই ভালো লাগে। আর আমি এভাবেই চিকেনটা এখন না ডেকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর এভাবে কষাতে কষাতেই চিকেন থেকে অনেক জল বেরিয়ে আসবে, আর এই জলটা দিয়েই চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর এই দেখুন আমি চিকেনের গা থেকে সম্পূর্ণ জলটা শুকিয়ে নিয়েছি, খুব
ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিয়েছি, একদমই জল নেই। আমার চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি বড় কড়াইটার মধ্যে আবার ঢেলে দিচ্ছি। এবার আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আর আপনারা যারা আলু দিয়ে চিকেন খেতে খুব পছন্দ করেন তারা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। এবার আমি ভাজা আলুটা দিয়ে দিব। এবার আবারও আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব পরিমাণ মতো। আজকে যেহেতু একটাই তরকারি করেছি এর জন্য আমি আজকে চিকেনটা একটু ঝোল দিয়ে রান্না করলাম। এবার জলটা আমি খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। আমার এই আলু দিয়ে চিকেনের জলটা হয়েই গেছে প্রায়। এবার আমি এটা একটু ঢেকে রান্না করব। এবার এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না, শুধু নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়া দেব। আর আজকের এই চিকেনের ঝোলটা এত ভালো হয়েছিল যা বলার বাইরে। আর আমি এখানে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমার এই আলু দিয়ে চিকেনের ঝোলটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার নাড়াচাড়া করে গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস আমার রান্না করা হয়ে গেছে। এবার নিজের জন্য খাবার নিয়ে নেব। আজকে রাতে আর আমি ভাত খাবো না, রুটি দিয়ে মাংসের ঝোল দিয়ে খাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আর আপনারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই।